সাহেব জীবন দিয়েছে, আজকে মুগ্ধ জীবন দিয়েছে, হাজারো সন্তানের কবরের মধ্যে আছে। এমনকি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে, বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে, ভাই তার লাশের পরিচয় দেয় না, হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে, আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে, আজকে অধিকার চেতে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম ভাবে হত্যা শিকার হয়েছে। কাজে না, আমরা বাংলাদেশের একটা খুনও দেখতে চাই না। আমি শেখ হাসিনাকে বলবো, খুনি হাসিনাকে বলবো, বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না। যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল করবে ইনশাআল্লাহ। আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন আগের থেকেও ছিল, এখনো আছে, আগামীও থাকবে ইনশাআল্লাহ। যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, আমরা দাসে একত্রিত আগুন আগেও ঘোষণা করেছি, এখনো করছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কাজী আসন কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয়, কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয়, এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন, বাংলাদেশের জনগণের আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন, মানুষের জীবন বাঁচানোর আন্দোলন, আজকের সমস্ত মানুষকে নিরাপত্তা দিয়ে এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয়। যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুদে বসে, আমরা মনে করবো তারা কোন দালাল, কারের মধ্যে আন্দোলন চালাবে। শেখ হাসিনার সাথে আর কোন সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না। শুধু বৈঠক একটাই হবে, আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে, এই সময় অপেক্ষা আছি। যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে, তাদের সাথে আছে, থাকবে। সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে, এই আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে, থাকবে ইনশাআল্লাহ। আগামী সোমবার, আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উত্থানের জন্য, পদত্যাগের জন্য, গদি উচ্চুত করার জন্য গণ মিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণ মিছিল শুরু হবে, যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনার মাস্টার ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মোকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণ মিছিল। আমির মুজাহিদিন হযরত বিশ্বাস হুজুর জামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন, নেতৃত্ব ধারণ করবেন। আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে, সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, শ্রমিক ভাইয়েরা আপনারা নেমে পড়ুন, ছাত্র ভাইয়েরা, তোলাবারা, ওলামারা যে যেখানে আছেন সবাই আপনারা নেমে পড়ুন। যারা প্রজাতন্ত্রের, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমি প্রজাতন্ত্র কর্মচারীদেরকে বলবো, এই খুনি সরকারের সহযোগিতা করবেন না। এই খুনি হাসিনা সহযোগিতা করার মানি হলো আপনার খুনকে স্বীকার করে নিয়েছেন, অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন। এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন, যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন, আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, এই সরকারের অসহযোগিতা করুন, এই সরকারের সহযোগিতা করবেন না। আমি প্রত্যেকটা জনগণকে বলবো, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, যেই পাড়ায় আছেন, যেই মহল্লায় আছেন, যেই জায়গায় আছেন, সেই বাজারে আছেন, সেখানে
আন্দোলন করে তুলুন, প্রতিবাদ করতে থাকুন, শেখ হাসিনার মস্তাদকে তসনাত করার জন্য সেখানে চেষ্টা শুরু করুন। এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ, প্রত্যেক স্থানে গণমিছিল হবে, জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেক জায়গায় গণমিছিল হবে ইনশাআল্লাহ। আর ঢাকাতে ইনশাআল্লাহ গণমিছিল হবে, যে যেভাবে পারুন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন, রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে, আমরা শপথ করব রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ, রাস্তায় আসি থাকবো ইনশাআল্লাহ, বিজয় অবশ্যই আসবেই আসবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। এখন মিছিল হবে, এখন মিছিল হবে, মিছিলের মিছিলের গোটা ঢাকা শহরকে কাঁপিয়ে দিতে হবে ইনশাআল্লাহ, মিছিল হবে, আমরা মিছিলে অংশগ্রহণ করি। দর্শক যেমনটা দেখছেন যে শিক্ষার্থীদের যে একদফা দাবি, সেই দাবিকে সমর্থন করে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বিক্ষোভ করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়ে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্তভাবে গণমাধ্যমের সাথে কথা বলেন। ইসলামী আন্দোলনের নাইবে আমির, এরপরে কিন্তু তারা সেই মিছিলটি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন, দেখছেন সরাসরি জায়গাদিনের মাধ্যমে। দর্শক শিক্ষার্থীদের যে একদফা দাবি, সেই দাবিকে কিন্তু দাবিকে সমর্থন করে কিন্তু তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি করছেন, সেটা কিন্তু সরাসরি দেখছেন। দর্শক দেখছেন যে শিক্ষার্থীদের এক দফা দাবি, সেই দাবিকে সমর্থন জানিয়ে ইসলামী আন্দোলনের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা বের করেছেন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। এরপরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। এরপরে কিন্তু আবার তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। সড়কে দেখছেন বিক্ষোভ মিছিল করছেন এবং তা বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম এবং সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, সরাসরি দেখছেন জায়জাদিনের মাধ্যমে।